বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে। পুলিশের সাথে রীতিমতো গুলির লড়াই ডাকাতদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 3টে নাগাদ। লক্ষ্মীগঞ্জ বাজারে জিটি রোডের পাশে একটি বেসরকারি ফিনান্স কোম্পানি রয়েছে, নিচতলায় ওষুধের দোকান। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থাকলেও দ্বিতলয় ভবনের দুইতলায় রয়েছে সেই ফিনান্স কোম্পানি। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ বেশ কয়েকজন এক ডাকাত দল ফিনান্স কোম্পানিতে গ্রাহক সাজে ঢোকে। সেখানে ঢুকে নিরাপত্তারক্ষী মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুরু হয় লুট। এরপরই ফিনান্স কোম্পানিতে থাকা কোনো কর্মী সাইরেন বাজিয়ে দিতেই নিরাপত্তা কর্মী ও অন্য এক কর্মীকে বেধড়ক মারধর করে ডাকাত দল। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে চন্দননগর থানার পুলিশ। একে একে উপস্থিত হয় চন্দননগর কমিশনারেটের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। দুজন পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। জনাতনের দুষ্কৃতী তখন ফিনান্স কোম্পানির দ্বিতল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে ওই বিল্ডিংয়ে ছাদ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও ইতিমধ্যে জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। চুচুড়া থানা এলাকায় নাকা চেকিংয়ে আরও একজন ধরা পড়ে বলে খবর। ঘটনায় লক্ষ্মীগঞ্জ বাজারের মতো জনবহুল জায়গায় এই ঘটনা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গুলির লড়াইতে কেউ হতাহত হয়নি। ডাকাতিতে ফিনান্স কোম্পানি কিছু খোয়া গেছে কিনা সেসব ক্ষতি দেখছে চন্দননগর থানার পুলিশ। ফায়ার করেছে ভেতরে? ভেতরে করম ফায়ার করেছে? দাও দাও, আপনার গায়ে লেগেছে গুলি? আমাকে মেরে বেঁধে দিয়েছিল পুরো। তো আমাকে পুরো বেঁধে দিয়েছে। আপনাকে? আমাকে মেরে বেঁধে দিয়েছে, আমাকে খুব মেরেছে। কজন কি মেরেছে? কজনের ছিল? পাঁচ ছ জনের ছিল। এসে কি করলো প্রথমে? প্রথমে এসে সে সবাইকে পিস্তল বার করে ধরল। আমাকে ফার্স্টই পিস্তল বার করেছে। আমি যখনই বলেছি নাম লেখো নাম লেখো নাম লেখো, আমাকে একবার পিস্তল বার করে এক লাফ মেরে চেনে ভেতরে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলে। তারপর? তারপরে স্যার সবাই মিলে ব্রাঞ্চের মধ্যে গুলি চালায়? ব্রাঞ্চের মধ্যে না, গুলি চালায়। কটা গুলি চালায় স্যার? কটা চালায় আমার এত মনে নেই। দু তিন রাউন্ড কথা বলছিল। কখন হয়েছে ঘটনাটা? মানে কজন ছিল মোটামুটি? নর্মাল তো আমরা সবই, যেমন এখন মঙ্গলবার ফাঁকা জায়গা, সেরকম ভিড় নয়। দেখলাম একজনকে তাড়া করেছে, মানে পুলিশ। হ্যাঁ, পুলিশ ছিল না কে ছিল সেটা বলতে পারবো না। একজনকে দেখলাম ইয়ে করছিল, গুলির আওয়াজ শুনেছে। কটা গুলির আওয়াজ শুনেছে? একটাই গুলির আওয়াজ প্রথমে শুনলাম, টায়ার ফাটার মতো ব্যাপার যেরকম। তারপর উঠে দেখেছি যে হ্যাঁ, হাতে পিস্তল রয়েছে দুজন, দুজনকে তাড়া করছে। তারপরে কোন দিকে কোন দিকে পালিয়েছিল? এই গুলির ভেতরে কাছাকাছি আপনার নামটা? হ্যাঁ, অভিজিৎ।